এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। বলছিলাম ডানি, ওই বাচ্চাদের জন্য খাবার অর্ডার করে দিলে হয় না বাইরে থেকে? একটু যদি আপনি জেনে নেন যে কে কি খাবে সেটা। কি হয়েছে বলবি? কিছু না, কিছু না মামুনি। তোর মুখটা দেখলে আমি বুঝতে পারি তোর কিছু না কিছু একটা হয়েছে। দিব্যি হাসি মুখে গেলি ঋষভের ঘরে ফোন আনতে, সেখানে নিশ্চয়ই এমন কিছু একটা হয়েছে যার জন্য তোর মুডটা অফ হয়েছে। তুই কি নিজে থেকে আমাকে খুলে বলবি না আমাকে এটার জন্য তোকে মাথার দিব্যি দিতে হবে বল? আমি কি বলবো, ওই ঘরে আমি গেলাম, ওই ঘরে গিয়ে দেখলাম কথা বুঝতে পারছি না। ওই বাড়ি যদি ঝুম দিদির নামে হয় তাহলে ভালো বাবা ওই বাড়িতে না থেকে মায়ের বাড়িতে কেন থাকছে? সেটা তো ঝুম এলেই জানতে হবে, তাই না? না 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 মামুনি না, দেখো ঝুম দিদি প্রেগনেন্ট। আমার না কেন মনে হচ্ছে যে ঝুম দিদিকে কেউ ব্ল্যাকমেল করছে। তুই কি করে জানলি? আসলে দেখো মামুনি, একটা রহস্য দানা বাজছে, কিন্তু এই মুহূর্তে কিছু বলা যাবে না, যা করার আমাকেই করতে হবে। দেখো ঝুম দিদি তো প্রেগনেন্ট, এই অবস্থায় না ওকে কোনো এক্সট্রা টেনশন দেওয়া যাবে না। দেখুন ডক্টর, আপনার নাম্বারটা আমাকে সুমন দিয়েছে আমার বন্ধু, তাই আপনাকেই কনসাল্ট করলাম। বুঝতেই পারছি, আমি সবটাই গুছিয়ে বলেছি আপনাকে। এই বিষয়টা না মানে হঠাৎ করেই হয়েছে আর কি। কিন্তু বেবি তো একদম হেলদি আছে, তাহলে সমস্যাটা কোথায়? সমস্যাটা আমার সমস্যা অ্যাকচুয়ালি আমি না বুঝতে পারিনি, মানে একদমই আনপ্ল্যান্ড প্রেগনেন্সি এটা। আমি বুঝতে পারিনি এরকম কিছুটা হয়ে যাবে, কিন্তু হয়ে গেছে। এখন আমি এই বেবিটাকে অ্যাবর্ট করতে চাই। সবাই এই বয়সেই মা হতে চায়, আর আপনি বাচ্চাটাকে নষ্ট করতে চাইছেন? হ্যাঁ না মানে আপনি ওভাবে ভাবছেন কেন ডক্টর? আমি হয়তো আপনাকে বোঝাতে পারছি না, আমার হাজবেন্ড উনি কিছুই করেন না। উনি বড়লোক বাড়ির ছেলে হতে পারেন, কিন্তু নিজে কোনো কাজবাজ করেন না। তার থেকেও বড় কথা, ও খুব ইমেচুয়র, খুব চাইল্ডিশ বাবা হওয়ার মতন। কী করে বোঝাবো আপনাকে? আর আমি না এই রিসেন্টলি একটা মডেলিং অ্যাসাইনমেন্ট সাইন করেছি, 5 বছরের একটা কন্ট্রাক্ট। আর তখন তো আমি জানতাম না আমি হঠাৎ করে প্রেগনেন্ট হয়ে যাব। ওই কন্ট্রাক্টে তো ক্লিয়ারলি মেনশন করা আছে যে আমি প্রেগনেন্ট হতে পারবো না কন্ট্রাক্ট চলাকালীন। এবার ওরা যদি জানতে পারে তাহলে তো আমাকে আমার হাজবেন্ডকে দুজনকে পুলিশে দিয়ে দেবে, তখন কি হবে? আপনাকে আমি বোঝাতে পারছি ডক্টর, প্লিজ প্লিজ আমাকে এই পরিস্থিতি থেকে বের করুন, প্লিজ হেল্প মি আউট অফ দ্য সিচুয়েশন প্লিজ। বেশ ঠিক আছে, আপনি আগে আপনার বাড়ির লোকের সাথে কথা বলুন, আপনার বাড়ির লোককে নিয়ে আসুন আমার চেম্বারে, তারপর না হয় বাকি কথা বলা হবে। এই মুহূর্তে শুধুমাত্র আপনার কথার উপর ডিপেন্ড করে আমি কিছু করতে পারবো না। বাড়ির লোককে কেন লাগবে ডক্টর? আমি তো মা, আমি তো বলছি আমার বাচ্চাটা দরকার, মানে দরকার নেই না, মানে আমি আমার পরিস্থিতির জন্য বাচ্চাটাকে অ্যাবর্ট করতে চাইছি। তো আপনি আমার কথাও তো শুনতে পারেন না, প্লিজ হেল্প মি আউট অফ দিস সিচুয়েশন। আপনি বলুন আপনি আমাকে হেল্প করতে পারবেন কিনা। আমি যা বলার অলরেডি বলে দিয়েছি। দিদি ভাই ষড়যন্ত্র করে ভালো বাবার থেকে বাড়িটা কেড়ে নিয়েছিল, তাহলে উইলটা ঝুম দিদির কাছে কি করে এলো?
মানে ওটা তো বরং দিদি ভাইয়ের কাছে থাকার কথা, তাই না? ডালি ডালি, পুরো খেলাটা অন্য কেউ খেলছে না তো, কেউ ঝুমকে ফাঁসানোর চেষ্টা করছে না তো? সেটাই সেটাই আমি বুঝতে পারছি না মামুনি। কেন জানি না মনে হচ্ছে যে আমাদের চোখের সামনে সবটা ঘটছে কিন্তু আমরা ধরতে পারছি না। আমি না ওই বাড়িটা যে কিনেছিল তার সঙ্গে আজকেই কথা বলবো, ওই আমাদের সত্যিটা বলতে পারবে। না, যে বাড়িটা কিনেছে সে কিন্তু তোকে আমাদের প্রত্যেককে চেনে, তাই তুই তার সাথে কথা বলছিস সেটা যদি জানাজানি হয় তাহলে যে পুরো খেলাটা সাজিয়েছে সেও জানতে পেরে যাবে, হিতে বিপরীত হয়ে যাবে না তো? তাহলে এবার কি করব আমরা? আমার কাছে অন্য একটা প্ল্যান আছে ডালি। কি প্ল্যান? এমন কেউ আছে একজন যে তোর বিশ্বস্ত কিন্তু তাকে ওই লোকটা চেনে না। কে? ডক্টর ভাটিয়া। তোমাকে দেখে খুব খুব খারাপ লাগছে, খুব খুব কষ্ট হচ্ছে ঝুম, ভেতরটা একদম মুচড়ে যাচ্ছে আমার কষ্টে। এই জাস্ট তোমার মডেলিং ক্যারিয়ার স্টার্ট হতে যাচ্ছিল আর তুমি দেখো প্রেগনেন্ট, তোমার তো পুরো স্বপ্নই ভেঙে গেল। হ্যাঁ, এবার তুমি কি করবে ঝুম? তুমি এখানে কি করছো? ফলো করছো আমাকে? অফকোর্স অফকোর্স ফলো করছি, কারণ নাহলে তুমি আবার ঘোড়া দিয়ে ঘাস খেয়ে ফেলবে। তবে আমার কাছে একটা প্ল্যান আছে জানো তো, সেটা তোমার তোমার কাজে লাগতে পারে। কি প্ল্যান? সব বলবো, সব সব বলবো, তুমি এরকম উতলা হয়ে যাও না, আমি তোমাকে সব বুদ্ধি দেবো যেগুলো তোমার কাজে লাগবে। তার বদলে আমার টাকা ছাড়া জানোই বাকি রাজি। কি কি প্ল্যান বলো, সেটা আগে বলো। প্ল্যানটা হলো এই এই বাচ্চাটা তোমার পথের কাঁটা, আর একটা কাঁটা হলো এই ডালি। এই দুটো পথের কাঁটাই একসাথে সরিয়ে দিতে হবে। মানে হাসতে হবে না? তুমি তুমি মানে জিজ্ঞেস করছো? তুমি জানো না এটা কি করে সম্ভব? জো যেই মেয়ে আমার মতন ছেলেকে বোকা বানিয়ে মোলে স্টেশনে কে দিয়ে পুলিশে ধরিয়ে দিতে পারে, ধরে ফেল, আর কোন অপশন নেই তো। ওই ডালি কি গলে কেসে ইয়াদ কিয়া? হ্যাঁ ডক্টর ভাটিয়া, একটা দরকারে ফোন করেছিলাম, বলছি আপনি আজকে একবার আমার সাথে দেখা করতে পারবেন? আরে বিলকুল, আরে কব কাহা একবার ফরমাইয়ে তো সহি হ্যায়। হ্যাঁ বলছি বলছি, আমি সেটা আপনাকে মেসেজ করে দিচ্ছি। বলছি একটা রিকোয়েস্ট আছে, আমি যে আপনার সাথে দেখা করতে চাইছি সেটা রক্তিম বাবুকে জানাবেন না। হ্যাঁ আমি আমি রাখছি এখন। যে কথাটা আলী ভাটিয়াকে বলতে পারেন আমায় পারেন না কেন? তাহলে কি ডালি আজ আমাকে ভালোবাসেন না? গতকাল রাতের সমস্ত কথা আমার মনে আছে ডালি, আপনি খারাপ ভাববেন বলে আমি কিছু বলিনি। এত কিছুর পরও আপনি আমাকে কেন বিশ্বাস করতে পারছেন না? এবার ডক্টর ভাটিয়ার সাহায্য নিয়েই
আমি সত্যিটা খুঁজে বার করব। আর ঝুঙ্গিতে যদি কোনো বিপদে থাকে তাহলে সেখান থেকে ওকে উদ্ধার করব। কি রে সুমন, তুই তো বেশ বলেছিলি যে ডক্টর গাঙ্গুলি তোর চেনা, আমাদেরকে হেল্প করে দেবে। কোথায় হেল্প করলো আমাকে? উল্টে আরো জ্ঞান দিয়ে দিল আমাকে। আরে ঝুম, দেখ আমার বাবার চেনা ভালো ডাক্তার। দেখ আমার যতটা হেল্প হয় আমি ততটা করেছি, এরপর আমি পারবো না কিছু। শোন, খুব হেল্প হয়েছে আমার, ঘন্টার মাথা হেল্প হয়েছে। দেখ ঝুম, শোন না আমি কি বলছি, তুই না এই কাজটা করিস না, এটা ঠিক হবে না। মানে তুই কি বলতে চাইছিস আমি বুঝতে পারছি না। মানে আমি এই বয়সে মা হব? তুই ইম্পসিবল। দেখ ঝুম, তুই যেটা করতে চাইছিস আমার মনে হয় না কোনো ভালো ডাক্তার তোকে হেল্প করবে। তাহলে আমাকে অন্য উপায় খুঁজতে হবে। ঝুম, তুই কি করতে চলেছিস বুঝতে পারছিস? আমাদের সমাজে মা হওয়াটাকে সবাই আশীর্বাদ হিসেবে মনে করে, আর সেই সুযোগটাকে তুই হেলায় হারাতে চাইছিস। মানে তুই মেয়ে হিসাবে মা হিসাবে কলঙ্ক। এই তুই চুপ কর তো, বেশি জ্ঞান দিস না আমাকে। এখন এই প্রবলেমটা কি করে সলভ করবি সেটা ভাব। দেখ ঝুম, তুই যেটা করতে চাইছিস এটা কিন্তু তোর লাইফ রিস্ক হলো হতে পারে। হ্যাঁ, ভেবে চিন্তা কর যা করার। শোন, এখন যে পরিস্থিতিতে আমি আছি না, এইটুকু রিস্ক আমি নিতেই পারবো। এইটুকু রিস্ক? তুই বুঝতে পারছিস এটা কতটা ডেঞ্জারাস হতে পারে? ডেঞ্জারাস হোক, এখন না আমি আমার স্বপ্ন বিসর্জন দিয়ে কোলে বাচ্চা নিয়ে ঘুরে বেড়াতে পারবো না। সরি। ঝুম না, ও বন্ধুদের সাথে এখানে কি করছে? এতক্ষণ হয়ে গেল, ডক্টর ভাটি এখনো আসছেন না কেন? এতক্ষণ তো চলে আসার কথা। डाली जी, क्या बात है? कोई प्रॉब्लम शॉब्लम आ गया क्या? कोई जरूरी तलब है क्या? बात क्या है बताइए। सब बोलछे, तार आगे बोलुन आपनी आमार साथे देखा करते चाइछिलेन ना केनो? हैं डाली जी, আমি দেখা করতে চাইনি। কবে কখন আমি এই কথা বলেছি? আমি কেন দেখা করতে চাইবো না বলুন। একদম না মিথ্যা কথা বলবেন না, ডক্টর মিশ্র আমায় সব বলেছেন। হ্যাঁ, আরে ও মিশ্রা জি এক নম্বর কা ঝুটা আদমি হ্যায়, আপস মে ঝগড়া করবা দেতা হ্যায়, লড়াই করবা দেতা হ্যায়। এই দেখুন, আপনি ডাকলেন, আপনি বুলায়া, আর হাম দৌড়া দৌড়া চলে আয়ে। হ্যাঁ, আপনার সাথে থোড়ি না কোনো দুশ্মনী আছে, হ্যাঁ শত্রুতা থোড়ি না আছে। হ্যাঁ, মানে আমিও তো সেটাই ভাবছি। আপনি আমাদের বাড়িতে আসেন না, রক্তিমবাবুর সাথে তো আপনার দেখাই হয় না। মানে সত্যি তো উনি তো আপনার দুশ্মন নন, বরং বন্ধু, তাই না? বন্ধু তো জরুর আছে, কিন্তু মাঝে মাঝে বন্ধুদের একটু পাত্তা না দিলে মাইন্ড করে বসে। কিন্তু ও রক্তিম যে আছে না, রক্তিম আর মেরা একদম জিগরি ইয়ার হ্যায়, ও কুছ মাইন্ড নেই করতা হ্যায়। আসলে কি বাত আছে কি, আমি একটু বিজি ছিলাম কাজে, তাই দেখা হয়নি, কোথাও বার্তাও হয়নি। জানেন ডক্টর ভাটিয়া, এই কদিনে অনেক কিছু হয়ে গেছে। মালুম হ্যায় ডালি জি, মালুম হ্যায়। ও রক্তিম নে বাতায়া মুঝে, বলেছে আমাকে রক্তিম। বাবা বাবা, মানে আপনি সবটা জানতেন তাও একবার দেখা করতে আসেননি? যোগাযোগ মতলব একদম 100% যোগাযোগ রাখেঙ্গে। আসলি বাত পে আইয়ে, প্রবলেম ক্যা হ্যায় ইয়ে বতাইয়ে মুঝে। না ডক্টর ভাটিয়া, প্রবলেমটা আমার নয়, কিন্তু এই পুরো বিষয়টা আমার দিদি মানে ঝুমকে নিয়ে। এই মেয়েটা তো ঝুমের বন্ধু। সেই প্রথম যেদিন ঝুমের সাথে দেখা হলো,
সেদিন উর্মিটাও ছিল, কিন্তু এই ছেলেটা, এর সাথে তো ঝুমের বিয়ের কথা হয়েছিল। ঝুম ওর সাথে দেখা করতে এসেছে কেন? সুমন আমার ফিয়ান্সে। তোদেরকে হেল্প করতে বলাটাই ভুল হয়েছে। দাদা টাকা নাও তো। আরে শোন, এই ঝুম, আরে আরে কথা শোন, আরে আরে কথাটা শুনবি তো, আরে তুই আমার বোঝার চেষ্টা কর কথাটা। আরে দাদা একটা চা দেবেন তো? হ্যাঁ দিচ্ছি। আচ্ছা বলছি, এখনই তিনজন গল্প করছিল না, ওদেরকে আপনি চেনেন? ওরা তিনজন বন্ধু, ওরা সেই কলেজ জীবন থেকে আমার দোকানে চা খেতে আসে। ও আচ্ছা। এই ছেলেটা ঝুমের কলেজ লাইফের বন্ধু, কিন্তু ঝুম যে বলেছিল ওর সাথে ঝুমের বিয়ে ঠিক হয়েছে, তার মানে ঝুম আমাকে সবটা মিথ্যে বলেছে। কিন্তু কেন? আপনার দিদি নে কি আর কি? হ্যাঁ আসলে ঝুম দিদি না, তাও আপনাদের মকান আমারা। আমাদের বাড়ির দোরের মনে হচ্ছে, এটা ঝুম দিদির কাছে কি করছে? ডালিজি পুরি বাত মেরা দিমাগ মে একদম পুরা ফিট বেট গয়া হ্যায়। মাই বাতাতা হুঁ, যানি কি ইয়ে জো আপকা ঘর কা জো প্রপার্টি হ্যায় ও ব্যাংক বাজেয়াপ্ত মানে যানি কি কব্জা কর লিয়া। হ্যাঁ, আর উসকে বাদ কোই দূসরা আদমি আপকা ও প্রপার্টি খরিদ লিয়া, বোলা কি নেই, সহি বোলা কি নেই? হ্যাঁ, উসকে বাদ জব ব্যাংক সে পেপার ভেজা আপকে পাস, কিসি অর নে আপকা সাইন নকল মার দিয়া। সেই কি নেই? হ্যাঁ ডক্টর ভাটিয়া। আর ওই ওই দলিল আপকা দিদি কা ব্যাগ সে মিলা? হ্যাঁ হ্যাঁ, আপনি দিদি কা ব্যাগ কে অন্দর দেখা? আরে তো ইতনি সিম্পল সি বাত হ্যায়, আপ তো ঘর পে রক্তিম কো বল সকতে থে ইয়ে বাত, ও তো ইজিলি সলভ কর দেতা, হ্যায় কি নেই? না ডক্টর ভাটিয়া, আসলে আসলে রক্তিম বাবু তো খুব ইমোশনাল, মানে উনি চট করেই রেগে যান, চট করেই ওনার মন খারাপ হয়ে যায়, তাই আর এই এই পার্টিকুলার বিষয়টা না রাগ বা মন খারাপের কোনো জায়গায় নেই, এই পুরো বিষয়টা আমাদের খুব ট্যাক্টফুলি হ্যান্ডেল করতে হবে, আর আর তাই আমার আপনার সাহায্য চাই, আমাকে প্লিজ হেল্প করবেন। আরে জরুর জরুর, ইয়ে ডক্টর ভাটিয়া হ্যায় কিসকে লিয়ে? আপকা হেল্প করনে কে লিয়ে না জানিজি। তবে যা করতে হবে খুব গোপনে করতে হবে, কারণ এই সবটার সাথে ঝুম দিদি জড়িত, আর আমি না সত্যিই চাই না যে এই বিষয়টা বাড়ির আর পাঁচটা লোক জানুক, আর তার মধ্যে ঝুম দিদি প্রেগনেন্ট, তাই আমাদের যা করতে হবে খুব সাবধানে করতে হবে। ও ভি ঠিক হ্যায়, যা করতে হবে একদম গোপন, একদম সিক্রেট সিক্রেটলি করনা পড়েগা, মগর উসকে পহলে জো হ্যায় না আর আগে ও পুরো ঘটনা জো আছে ওটা আমাকে জানতে হবে, মতলব ও জো পেপার জো হ্যায় না ও মালবিকা কে হাত মে কেসে গয়া এটা আমাকে জানতে হবে। হ্যাঁ দিদি ভাই, কাউকে দিয়ে আমার হাতের লেখা নকল করিয়েছিল, এটা হয়েছিল ওই জামাই ষষ্ঠীর সময়, ব্যাংক থেকে একটা নোটিস এসেছিল কিন্তু সেটা আমি রিসিভ করিনি। ডালিজি ও সেই দিন কি মালবিকা আপনার বাড়িতে ছিল? না তা ছিল না। তো এক গল বাতাইয়ে, এ আপনার জায়গায় ওই নোটিস কে রিসিভ করেছিল, কে দস্তখত করেছিল? পহলে ডালিজি ইয়ে সোচিয়ে কি আপনার জো হাতে লেখা জো আছে হ্যান্ডরাইটিং কে নকল করতে পারে, আর আপনি কি বিনা সোচে সমঝে জানে ওই ওই পেপারে দস্তখত করে দিয়েছিলেন? হ্যাঁ মানে ওই বাড়িতে একমাত্র মামুই আছে যে এমন কাজ করতে পারে, কিন্তু মামু তো আমাকে দিয়ে কিছু সাইন করায়নি, বা মামু আমার হাতে লেখাও নকল করতে পারে না। গালিজি তাহলে কে করতে পারে সোচিয়ে, দিমাগ পে জোর ডালি। তোমার আর দিদি ভাইয়ের হাতের লেখা তো একদম সেম সেম। আমি আর ঝুম দিদি একে অপরের হাতের লেখা নকল করতে পারি, আর কেউ বুঝতেও পারে না, কেউ ধরতেও পারে না। আর এই সুযোগে ছোটবেলায় কিন্তু আমার অনেক হোমওয়ার্ক ডালি করে দিয়েছে,
তার মানে ঝুমি ডালি সই নকল করে চিঠি নিয়েছিল। কিন্তু এটা তো আমি ডাইরেক্টলি ডালিকে বলতে পারবো না। ও ডালিজি, বলে বলে সোচিয়ে সোচিয়ে কে আপনার বচপন সে একদম সাথে ছিল, পাশে ছিল, হ্যাঁ সোচিয়ে যে আপনার সই নকল করতে পারে, সোচিয়ে দিমাগ পে জোর ডালিয়ে। ছোটবেলা থেকে আমার আমার সাথে ছিল, পাশে ছিল, আমার সই চেনে আর নকলও করতে পারে। ঝুম দিদি, হ্যাঁ ঝুম দিদি হুবহু আমার সই নকল করতে পারে। কিন্তু না না, ঝুম দিদি এই কাজটা করতে পারে না। হ্যাঁ মানছি, হয়তো ঝুম দিদি আমার উপর রেগে থাকতে পারে, কিন্তু তাই বলে ঝুম দিদি ভালো বাবা ভালো মাকে এভাবে শাস্তি পেতে দেবে? না না, কিছুতেই না। হ্যাঁ হয়তো ঝুম দিদিকে কেউ ফাঁসানোর চেষ্টা করছে, কিন্তু তাই বলে ঝুম দিদির নামে সম্পত্তি করে দেবে? আমি কিছু বুঝতে পারছি না, কিছু বুঝতে পারছি না। আমি জানি টালি, আপনি নিজের দিদিকে অন্ধের মতো বিশ্বাস করেন, কিন্তু সে কি আদৌ আপনার বিশ্বাস ভরসা পাওয়ার যোগ্য?